শুক্রবার সকালে ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য বনগা শহরে। বনগা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্যের বাড়ি ছাড়াও শিমুলতলা এলাকায় তার শ্বশুরবাড়ি এবং তার কর্মী অঞ্জন মালাকারের বাড়িতে একযোগে অভিযান চালায় ইডি। অভিযান চালানো হয় বনগা শহরের বসাকপাড়া এলাকাতেও। জানা গেছে, প্রাক্তন চেয়ারম্যানের অপর এক কর্মী এই এলাকার বাসিন্দা বাপ্পা ঘোষ, তার বাড়িতেও এদিন তল্লাশি চালায় ইডি। জানা গেছে, সকাল 8টার কিছু সময় আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল একযোগে অভিযানে নামে। অভিযান চালানো হয় প্রাক্তন চেয়ারম্যানের ভাইয়ের গাইঘাটা এলাকার একটি আইসক্রিম কলে। এদিন সকালে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে, সর্বত্র শুরু হয় গুঞ্জন। 8টা থেকে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে উত্তেজনার পারদ। ইডির অভিযান শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা পর, বেলা 10টার কিছু সময় পর, পায়ে হেঁটে বাড়িতে ঢোকেন শঙ্করাঢ্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইডির কাজ করছে, আমরা তদন্তে সমস্ত রকম সহযোগিতা করব। বাড়িতে ঢুকে বাড়ির মন্দিরের দরজা খোলেন তিনি, এরপর ঢুকে যান বাড়ির ভেতর। এগুলো আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলো বিচারধীন এবং যতক্ষণই পারি আমরা সহযোগিতা করতে হবে। এদিন বনগা শহরের মোট 4 জায়গায় একসাথে অভিযান চালায় ইডি। শঙ্করবাবুর শ্বশুর বিনয় ঘোষ বাড়িতে ছিলেন না। দেখা যায়, এদিন কিছু সময় গড়ানোর পর বিনয়বাবুকে তার বাড়িতে নিয়ে আসা হয়। বিকেল 4টে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 8 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখনও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। এদিন উত্তর 24 পরগনার সন্দেশখালীতেও ইডির অভিযান চলে। সেখানে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। ঘটনার পর বনগাতেও পুলিশি নিরাপত্তা চাওয়া হয় ইডির পক্ষ থেকে। এরপর এলাকায় পুলিশ মোতায়েন করা হয় বনগা থানার পক্ষ থেকে। বেলা 1:30 নাগাদ বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। দেখা যায়, স্কর্পিও গাড়িতে করে আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রবেশ করেন শঙ্করাঢ্যের বাড়িতে। বেলা 3:00 নাগাদ ইডির আরও এক আধিকারিক আসেন। গাড়ি থেকে নেমে ওই আধিকারিক ঢুকে যান প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। শেষ পাওয়া খবর পর্যন্ত যেখানে যেখানে তল্লাশি চলেছে, প্রত্যেকটি বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাড়ির ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি বাইরে থেকেও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাড়ির ভেতর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।